আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, স্বপ্নিল পাবলিক ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে দেখাবো কিভাবে আইস স্প্যানিশ লাটি ম্যাকি করতে হয়। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই দেখবেন, যাদের কফি শপ আছে তারা তো অবশ্যই দেখবেন কিভাবে আইস স্প্যানিশ লাটি ম্যাকিং করতে হয়। তো তার আগে আমি একটা কথা না বললে নাই হয়, আসলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাস্ট ওয়ান উইকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব 500 এসেছে। অবশ্যই আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অবশ্যই মেনি মেনি থ্যাঙ্কস। আশা করি আপনারা আমাকে সাপোর্ট দিতেছেন, অবশ্যই দিবেন, ভবিষ্যতে আমি আপনাদের মাঝে এই সাপোর্ট নিয়ে বেঁচে থাকতে চাই। সো আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা এখনও করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো আমি চলে যাচ্ছি মূল ভিডিওতে, কিভাবে আইস স্প্যানিশ লাটি মেকিং করতে হয়। তো আপনারা অবশ্যই দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে। তো ভিউয়ার্স, আমি একটা প্লাস্টিকের গ্লাস নিয়েছি। ভিউয়ার্স, আমি এখন একটা এখানে ভ্যানিলা সিরাপ নিয়েছি। আগের একটা ভিডিওতে আমি ওইটাতে ক্যারামেল ইউজ করছি। সো আমি স্প্যানিশের ক্ষেত্রে, আমি আইস স্প্যানিশের ক্ষেত্রে আমি ভ্যানিলা সিরাপটা ইউজ করবো, ঠিক আছে? তো আমি এখানে 3 চা পরিমাণ মতো আমি ভ্যানিলা গ্লাসে নিয়ে নেবো। হ্যাঁ ভিউয়ার্স, আমি 3 চা পরিমাণ মতো আমি ভ্যানিলাটা নিয়ে নিয়েছি, ভ্যানিলা সিরাপটা নিয়ে নিয়েছি গ্লাসে। তো আমি এখানে এখন অ্যাড করব আইস অনলি 8 পিস, ঠিক আছে? আইটা আমি এখানে অ্যাড করব 8 পিস। সো ভিউয়ার্স, আমি এখানে আইস 8 পিস অ্যাড করেছি। সো এখন আমি এখানে নিস্টেলা মিল্ক, আপনার আমরা যেটাকে চিনি কন্ডেন্স মিল্ক, ঠিক আছে, কন্ডেন্স মিল্ক আর এমনিতে আপনারা মিল্ক, কন্ডেন্স মিল্ক মিল্ক আমি এখন এটাকে অ্যাড করব। তো ভিউয়ার্স, অনেকে হয়তো কন্ডেন্স মিল্ক চিনেন, আপনারা দেখে নেন, আমাদের বাংলাদেশে অবশ্যই এগুলো যে কোনো দোকানে পাবেন, এটা হলো কন্ডেন্স মিল্ক, ঠিক আছে? তো আমি এখানে 100 গ্রাম মতো কন্ডেন্স মিল্ক নেব, আর এমনিতে প্যাকেট দুধ আমি এখানে নেব 300 মিলিগ্রাম, ঠিক আছে? আমি 100 গ্রাম কন্ডেন্স মিল্ক নেব আর প্যাকেট দুধ নেব আমি 300 গ্রাম। তো আমি এগুলা এই মিক্সার বক্সে আমি রাখবো কন্ডেন্স মিল্ক 300 গ্রাম, আর এমনিতে দুধ রাখবো 300 মিলিগ্রাম, কন্ডেন্স মিল্ক 100 গ্রাম, দুধ রাখবো 300 মিলিগ্রাম, ঠিক আছে? তো ভিউয়ার্স, আমি এখানে কন্ডেন্স মিল্ক 100 গ্রাম রেখেছি, আর এমনিতে মিল্ক আমি রেখেছি 300 মিলিগ্রাম। তো আমি এখানে এটাকে মিক্স করে নেব, ঠিক আছে? এভাবে আমি 15 সেকেন্ডের মতো মিক্স করে নেব। হ্যাঁ, আমার মিক্স হয়ে গেছে ভিউয়ার্স। তো আমি এখন এটা মিক্স হয়ে গেছে আমার, আমি এখন এখানে এগুলো রাখবো। অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন, যদি কখনো কোনো কফি শপে যান বলবেন আইস স্প্যানিশ লাটি, অর্ডার দিবেন আইস স্প্যানিশ লাটি। এখন আমি এখানে এক্সপ্রেসো অ্যাড করব, ঠিক আছে? তো আমি এখান থেকে আমি এক্সপ্রেসো এটা সাহায্যে নিয়ে নেব। তো আমি নেওয়ার আগে আমি ডাবল এক্সপ্রেসো দেবো, ঠিক আছে? তো আমি এখানে ডাবল ক্লিক করলাম, তো এটা এখানে রাখলে ডাবল করবে, দেখতে পাচ্ছেন আমার ডাবল এক্সপ্রেসো নেওয়া শেষ। আমি এখন এটা মেশিনের ভিতরে ঢুকিয়ে নেব। তো ভিউয়ার্স, আমি এখানে ডাবল এক্সপ্রেসো অ্যাড করতেছি। অবশ্যই আপনারা এই আইটেমটা একবার কোনো কফি শপে যদি যান তাহলে অবশ্যই আইস স্প্যানিশ লাটি অর্ডার করবেন, অবশ্যই ভালো লাগবে, অবশ্যই এই কফিটা অনেক মানে মিষ্টি জাতীয়, ঠিক আছে? আপনার সুইট জাতীয়, আপনার দুইটা টেস্ট পাবেন, একটা হলো আপনার সুইট একটা টেস্ট পাবেন, আর একটা আপনার গাওয়া হালকা একটু আপনার তিতকুড়ি একটা টেস্ট পাবেন, অবশ্যই অনেক ভালো লাগবে। আশা করি আপনারা এই ভিডিওটা, যারা কফি শপে কাজ করেন তারা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাদের জন্য উপকারিত হবে। সো এই ভিডিওটা আপনারা যদি আইস স্প্যানিশ লাটি অনেকেই মেকিং করতে পারে না, আসলে আপনারা যদি দেখেন, অবশ্যই আমি জানি আপনারা অবশ্যই এটা পারবেন, এটা সিম্পল, এটা মেকিং করতে অতটা বেশি কোনো ইয়ে লাগে না, অন্য অন্য আইটেমের মতো এতটা কষ্টকর না। অবশ্যই আপনারা একবার দেখলেই এটা অবশ্যই আপনারা পেরে যাবেন। সো আশা করি আপনারা ভালো থাকুন ভিউয়ার্স, আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নেব, আবার আপনাদের মাঝে কোনো এক নতুন ভিডিওতে আপনাদের মাঝে আসব। অবশ্যই আপনারা ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এটার নাম হলো আইস স্প্যানিশ লাটি।